আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহিয়া মেহরিন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সুন্দর একটি আবায়া দেখিয়ে দেবো। যেসব আপুরা খাস পর্দা করেন তাদের জন্য বেস্ট একটা আবায়া, আর এই আবায়াটিতে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে। আশা করি আপনাদের সবার অনেক পছন্দ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আপনাদেরকে বোরখাটা ডিটেলসে দেখিয়ে দিই, কারণ নর্মালি পিকচার আপলোড করলে বা ভিডিও আপলোড দিলে আপনারা ঠিকভাবে বুঝতে পারেন না যে বোরখাগুলোতে কী কী পার্ট আছে বা কীভাবে পড়তে হয়। তাই ডিটেলসে ভিডিও করে দিলে আপনারা বুঝতে সুবিধা হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সোজাসুজি আমার ডিটেলস ভিডিওতে চলে যাই। প্রথমে এই হাতের এই সুন্দর ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। হাতের এখানে কুচি দিয়ে ইলাস্টিক ইউজ করা হয়েছে যেন আপনারা ইজিলি পড়তে পারেন, এবং হাত উপরে উঠালে সরে গিয়ে হাতের কোনো অংশ দেখা না যায়। আর পেছনের এই পার্টটা পাবেন আপনার একদম প্লেন, আর সামনের পার্টটাতে কোমরের সাইড থেকে সুন্দর করে কুচি দিয়ে ডিজাইন মেক করা হয়েছে। আর এটাতে দুইটা পার্ট রয়েছে যেখানে দুই সাইড দিয়ে ফাড়া আছে এবং মাঝখানেও ফাড়া আছে। এই আবায়াটির সাথে একটি সুন্দর লম্বা রেডিমেড হিজাব পেয়ে যাবেন। এটার গলায় ইলাস্টিক ইউজ করা হয়েছে, আর গলার এই সাইডটাতে দুইটা ফিতা দেওয়া আছে। এই ফিতাটা আপনারা খোপার নিচে বাঁধতে পারেন। আর এর সাথে অ্যাটাচ পেছনে আলাদা একটা ফেব্রিক্স ইউজ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই আলাদা কাপড়টা, অনেক লং একটা কাপড় ইউজ করা হয়েছে। এটা পরলে কেমন লাগে দেখতে আমি সেটা ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব। আর হিজাবটা পরতে হয় নর্মালি রেডি হিজাব যেভাবে পরে সেভাবে, তারপর আমি আপনাদের বোঝার সুবিধার্থে হিজাবটা পরে দেখিয়ে দিব। এটার সাথে আপনারা এরকম একটি টু পার্টের নিকাপও পেয়ে যাবেন, আমি পরে দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা খোপার উপরে বাঁধবেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন নিকাপটাতে দুইটি পার্ট দেওয়া আছে, আর নিচে পাইপিং দেওয়া আছে সাইড দিয়ে। এখন আমি আপনাদেরকে হিজাবটা পরে দেখিয়ে দিচ্ছি। যেভাবে নর্মালি রেডি হিজাবগুলো পরতে হয় আমি সেভাবেই পরে নেব। আর এটা পরে নেওয়ার পর ভিতর থেকে নিকাপটা আমরা বের করে দেব। তারপর যে সাইডের দুইটা ফিতা আছে সেটা আমরা গলার নিচ দিয়েও বাঁধতে পারি, আবার ভিতর দিয়েও বাঁধতে পারি। আমার মনে হয়েছে যে নিচ দিয়ে বাঁধলে এটা পরতে আরও সুন্দর লাগে, সুবিধা হয়। এই হিজাবটির দুই সাইড থেকেই ফাড়া দেওয়া আছে, এই ফাড়ের ভিতর দিয়ে আমরা হাতাটা বের করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন এই হিজাবের পিছনের ফেব্রিক্সটা কত বড়। আপনারা চাইলে এটা এভাবেও ছিঁড়ে রাখতে পারেন, আবার যদি চান এটা সামনের বাটন দেওয়া আছে দুইটা, এটা লাগিয়েও আপনারা ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে বাটনটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারলেন বাটনটা লাগিয়ে আপনারা এভাবে সামনে ফেলে রাখতে পারেন, তাহলে এটা লুকসটা দেখতে এরকম হবে। আবার আপনারা চাইলে এটা পেছনেও ফেলে রাখতে পারেন, তাহলে এটা দেখতে কিছুটা বাটারফ্লাইয়ের মতো লাগবে। এই হিজাবটার আরও বড় একটা সুবিধা হচ্ছে যেসব আপুরা খাস পর্দা করেন তারা চাইলে এটা চোখ ঢেকেও এভাবে পরতে পারেন। আর চোখ ঢাকলে যে কিছু দেখা যাবে না বা আপনি হাঁটতে পারবেন না এরকমটা কিন্তু না, চোখ ঢেকে পড়লেও আপনারা একদম স্পষ্টভাবে সব কিছু দেখতে পারবেন। আমি একটি মেয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, একটি মেয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এদিন ছিলেন আমার নবী এদিন আমিও, এদিন ছিলেন আমার নবী এদিন আমিও, আমি একটি মেয়ে কাঁদি না কেন এই আবায়াটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা ফেসবুক পেজ সাইডে স্ক্রিনশট দিয়ে দেবো তাদের পেজের। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
অরিজিনাল দুবাই চেরি কাপড় মহাবুরকা মাত্র 1250 টাকা এবং হিজাব সহ নিলে 1700 টাকা, ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ। সামিয়া বুরকার ডিজাইন হিজাব সহ ফুল সেট মাত্র 1400 টাকা, অরিজিনাল দুবাই চেরি কাপড়, ক্যাশ অন ডেলিভারি।